আসসালামু আলাইকুম ডিয়ার লাভলি ভিউয়ার্সরা, সবাই কেমন আছেন? বগুড়া কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগতম। এখনও আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সকাল বিকেলে বা অতিথি আপ্যায়নে খুব সহজে এই নাস্তাটি বানাতে পারবেন। চলুন তাহলে দেখে নিই। এখানে আমি একটা ফ্রাইং প্যানে তেল নিয়েছি। এখানে আমি এরকম খুব বেশি মোটাও না, খুব বেশি চিকনও না, এমন ঝুড়ি করা আলু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চামচ, দিয়ে দিচ্ছি হলুদ সামান্য শুধু কালারের জন্য। এখন আমি সব উপকরণগুলো একসাথে আলুর সাথে মেখে নিয়ে একদম মৃদু আঁচে এই আলুটাকে আমি ভেজে নিব। আলুটা আমার এদিকে সেদ্ধ হতে থাক, আমি ঢাকনা দিয়ে দিয়ে দিচ্ছি। আমি ঠিক ফিরে আসছি 5 মিনিট পরে। এরকম হয়ে এসেছে, এখন এটাকে আমি এরকমই রেখে দিয়ে আমি অপর পাশে চলে যাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আমি ধনিয়া পাতা কুচি, নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি 4-5টা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। নিয়ে নিয়েছি 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার আমি একটা বাটিতে ডিম ভেঙে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 4টা ডিম, দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার আমি এই ডিম আর কর্নফ্লাওয়ার একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই ডিম আর কর্নফ্লাওয়ার ভালোভাবে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আগের থেকে যে সবজিগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে এই ডিমের সাথে এই সবজিগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমার এগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। এই ময়দাটা দিয়ে আমি সব উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। আমার সবগুলো উপকরণ একসাথে দেওয়া হয়ে গেছে। এবার আমি সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এক সাইডে রেখে যে আগে থেকে আলুগুলো আমি ঠিক সেদ্ধ হতে দিয়েছিলাম সেগুলো আমার সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ওপর থেকে সে মিশিয়ে নেওয়া মিশ্রণটা এখন আমি দিয়ে দিচ্ছি। একটু সমান করে দিব, যেখানে যে অংশটাতে ঠিক পড়েনি সেভাবে ভালোভাবে দিয়ে দিচ্ছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, ফিরে আসবো ঠিক 10 মিনিট পর। এই যে দেখেন 10 মিনিট পর ঠিক এরকম হয়েছে। আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি, ফিরে আসবো আরও 10 মিনিট পর। আর ফিরে আসলাম আরও 10 মিনিট পর। এবার আমি এটাকে উল্টিয়ে অপর পাশে করে দেবো, এই জন্য একটা প্লেটের সাহায্যে আমি উল্টিয়ে নিলাম। এবার প্যানে আরও কিছুটা তেল দিয়ে পুরো প্যানটা বিছিয়ে নিলাম। এবার প্লেট থেকে অপর পাশটা আমি দিয়ে দিচ্ছি, আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। প্রথমের এক পাশটা হতে আমার সময় লেগেছে প্রায় 20 মিনিট, এ পাশটা আমার হতে খুব বেশি সময় লাগেনি, 8 মিনিট লেগেছে। দেখেন আমার সবজির নাস্তাটি রেডি। দেখতে কতটা লোভনীয় আর আকর্ষণীয় লাগছে দেখেই বুঝতে পারছেন। খুব ঝামেলা বিহীন একটি নাস্তা, সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। সবজি পিৎজাও আমরা এর নাম দিয়ে দিতে পারি। আমার এই নাস্তাটি কেমন লেগেছে বন্ধুরা, আমাকে অবশ্যই বাসায় বানিয়ে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আমার এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য।